আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পোষা পাখি রোগ ব্যাধি চ্যানেলে একটি সম্পূর্ণ নতুন ভিডিওতে। তো বন্ধুরা, আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে বাজরিকের পাখি মানসিক চাপে আক্রান্ত হওয়ার কারণ, এর লক্ষণগুলি কী কী, এবং এর থেকে আমরা কিভাবে পাখিকে রক্ষা করতে পারি, অর্থাৎ মুক্তির উপায় নিয়ে আজকে আলোচনা করব। দেখুন বন্ধুগণ, মানুষ যেমন স্ট্রেস অর্থাৎ মানসিক চাপে, বিভিন্ন কারণে মানসিক চাপে আক্রান্ত হয়ে থাকে, ঠিক তেমনি পাখিও কিন্তু মানসিক চাপে আক্রান্ত হয়। এটা হাস্যকর কোনো বিষয় নয়, এটি খুবই সিরিয়াস একটি বিষয় এবং এটি জানবার এবং বুঝবার একটি বিষয়, অনুধাবন করার একটি বিষয়, এবং এটি হেসে খেলে উড়িয়ে দেওয়ারও কোনো বিষয় নয়। কারণ পাখির স্ট্রেস অর্থাৎ মানসিক চাপ যদি দীর্ঘায়িত হয়, দিনের পর দিন এটা চলতেই থাকে, তাহলে কিন্তু পাখি স্ট্রোক করে মারা যায়, পাখির মৃত্যু পর্যন্ত হতে পারে এবং হয়, অনেক ক্ষেত্রে হয়। হ্যাঁ, তো পাখিকে যদি এই যে মানসিক চাপ অর্থাৎ স্ট্রেস থেকে আপনি যদি বাঁচাতে চান, তাহলে অবশ্যই আপনাকে বেশ কিছু পদক্ষেপ কিন্তু নিতে হবে। দেখুন, আপনি একজন মানুষ, আপনি পাখি লালন পালন করছেন, আপনি আপনার ব্যক্তিগত জীবন দিয়ে বিষয়টি বাছবিচার করুন যে আপনি আপনার ব্যক্তিগত জীবনে কখনো কি স্ট্রেস অর্থাৎ মানসিক চাপে আক্রান্ত হয়েছেন কি না। অবশ্যই কম বেশি হয়েছেন, মানুষ সবাই কম বেশি মানসিক চাপে আক্রান্ত হয়, এবং এর থেকে বেরিয়ে আসার জন্য মানুষ নানান ধরনের উপায় বের করে নিয়েছে। মানুষ ঘুরতে যায়, টিভি দেখে, সিনেমা দেখে, হ্যাঁ, বন্ধুদেরকে নিয়ে আড্ডা দেয়, এই করে সেই করে নানান উপায় মানুষ বের করে নিয়েছে, কিন্তু পাখিদের তো আর সে ধরনের কোনো উপায় নেই। পাখি, আপনি যখন খাঁচায় লালন পালন করছেন, এই খাঁচার পাখিগুলি কিন্তু সম্পূর্ণভাবে আপনার উপর নির্ভরশীল, এবং আপনাকে এর সম্পূর্ণ রকমের দেখভাল এবং এন্টারটেনমেন্টের ব্যবস্থা করতে হবে। এবং আমি আবারও বলছি, অবশ্যই এটি হাস্যকর কোনো বিষয় নয়, অত্যন্ত সিরিয়াস একটি বিষয় যদি আপনি আপনার পাখিকে বাঁচাতে চান। প্রথম কথা হচ্ছে বন্ধুরা, পাখি মানসিক চাপে কেন আক্রান্ত হয়। দেখুন, আপনি একজোড়া, দুইজোড়া বা যে কয়েকজোড়াই পাখি খাঁচায় লালন পালন করুন না কেন, আপনি বাজার থেকে পাখি কিনে নিয়ে এসেছেন, দোকান থেকে বা হাট থেকে, এনে আপনি হয়তো বারান্দায় রেখেছেন বা কোনো একটা জায়গায় রেখেছেন, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর সেখানে চলে গেছে, একই পরিবেশ, একই মানুষ, একই গাছপালা, এই একই ধরনের পরিবেশ দেখতে দেখতে পাখি কিন্তু হাঁপিয়ে ওঠে, এবং এর এই যে হাঁপিয়ে ওঠা, স্ট্রেস ফিল করা এবং স্ট্রেসে আক্রান্ত হওয়া, এর থেকে কিন্তু পাখি বের হওয়ার জন্য বেশ কিছু লক্ষণ প্রকাশ করে। আরও অনেক কারণ আছে পাখি স্ট্রেসে আক্রান্ত হওয়ার, কারণ আরও অনেক রয়েছে। যেমন একজোড়া পাখি দিয়ে আপনি দিনের পর দিন ডিম বাচ্চা করিয়ে যাচ্ছেন, তারপরে ভালো পুষ্টিমানের খাবার আপনি পাখিকে দিচ্ছেন না, পাখিকে আপনি খাঁচার ভিতরে কোনো খেলনা দেন নাই যাতে ও খেলতে পারে। পাখি, বা বিশেষ করে বাজরিকের পাখি বা প্যারট জাতীয় পাখি, খুবই চঞ্চল ধরনের হয়, ডাকাডাকি, কিচিরমিচির, ছোটাছুটি, লাফালাফি, লাফঝাঁপ, হ্যাঁ, এসব করে ওদের দিন কাটে। কিন্তু যখন মানসিক চাপ অর্থাৎ স্ট্রেসে আক্রান্ত হয়, পাখি কিন্তু ঝিমিয়ে পড়ে, নেতিয়ে পড়ে। মানুষ যেমন প্রবল মানসিক চাপে নেতিয়ে পড়ে, পাখিরও ঠিক সে ধরনেরই নেতিয়ে পড়ে। অনেক ক্ষেত্রে উগ্র আচরণ প্রকাশ করে, বিভিন্ন লক্ষণ পাখি প্রকাশ করে এই স্ট্রেসে আক্রান্ত হলে, মানসিক চাপে আক্রান্ত হলে। এখন আমাদেরকে জানতে হবে কী কী লক্ষণ আপনি দেখলে বুঝবেন যে আপনার পাখি মানসিক চাপে আক্রান্ত হয়েছে। এই লক্ষণগুলো হচ্ছে, পাখি ফেদার উঠিয়ে ফেলবে, যেটাকে ফেদার প্লাকিং বলা হয়, নিজের ফেদার এবং অন্য পাখির ফেদার। আপনি একটি খাঁচায় একজোড়া, দুজোড়া বা তিনজোড়া পাখি রেখেছেন, এরা করবে কি, নিজেদের মধ্যে মারামারি করবে, ঠোকরাঠুকরি করবে, এবং নিজেদের ফেদার নিজেরাই উঠিয়ে ফেলবে, এবং এটা এতটাই কন্টিনিউয়াসলি করতে থাকে যে ফেদার তুলতে তুলতে রক্ত বের করে ফেলে, এবং এক পাখি আরেক পাখিকে ঠুকরিয়ে মেরে ফেলে। সকালবেলায় এসে দেখবেন আপনার সুস্থ পাখি মরে পড়ে আছে রক্তাক্ত অবস্থায়, অর্থাৎ একটি পাখিকে অন্য পাখিরা মিলে মেরে ফেলেছে এই স্ট্রেসের কারণে। তারপরে ডিমের খোসা খেয়ে ফেলবে। আপনি সকালবেলা এসে দেখবেন বা যে কোনো সময় এসে দেখবেন যে পাখি ডিম দিয়েছিল ঠিকই, ডিমের তাও দিচ্ছিল ঠিকই, কিন্তু ডিম নেই। ডিম হয় হাড়ের ভেতর থেকে বের করে ফেলে দিয়েছে, না হয় ডিম ভেঙে ফেলেছে, না হয় ডিমের যে খোসা ছিল সেই খোসাটা খেয়ে ফেলেছে, এই বিভিন্ন কারণে। তারপরে মারামারি তো আছেই, বেশি বেশি অ্যাগ্রেসিভ, উগ্র আচরণ প্রকাশ করবে পাখি, কিচিরমিচির, মারামারি, লাফালাফি, ঝাপটাঝাপটি, অর্থাৎ পাখির খেলাধুলার বিষয়টা দেখবেন যে পাখির ভিতরে নাই,
উগ্র মানুষের ভেতর যেমন উগ্রতা প্রকাশ পায় একজন আরেকজনকে হিট করে, পাখির মধ্যে দেখবেন সেই লক্ষণটাই প্রকাশ পায়। এখন এর থেকে মুক্তির উপায় কী? পাখিকে এই যে স্ট্রেসে আক্রান্ত হওয়ার বিষয়টি পাখির ভয়ঙ্কর একটি বিষয়, এর থেকে পাখিকে আপনি কীভাবে মুক্ত করবেন? অবশ্যই এর জন্য আপনাকে বেশ কিছু পদক্ষেপ নিতে হবে। তো এর থেকে পাখিকে রক্ষা করার পদক্ষেপগুলো হচ্ছে, প্রথম পদক্ষেপ আপনি যেটা নেবেন, আপনি যদি একটি রুমের ভিতরে পাখি লালন পালন করেন, বারান্দায় বা যেখানে পালন করেন, লালন পালন করেন, চেষ্টা করবেন যদি অল্প সংখ্যক পাখি হয়, দুই তিন জোড়া হয়, আপনি যে কোনো একটা সময়ে, হ্যাঁ, দিনের যে কোনো একটা সময়ে রুমের ভিতরে পাখিগুলিকে ছেড়ে দেন, ওরা রুমের ভিতরে উড়বে। এবং গ্রীষ্মকাল হলে অবশ্যই আপনি ফ্যানটা বন্ধ রাখবেন দয়া করে, নাহলে ফ্যানের সাথে আঘাত পেয়ে কিন্তু পাখি মারা যাবে। এই রুমের ভিতরে পাখিগুলি উড়বে, ঘোরাফেরা করবে, এভাবে পাখি স্ট্রেস আক্রান্ত অবস্থা থেকে নিজেকে মুক্ত করতে পারে। ওকে সুযোগ দিতে হবে যাতে ও নিজে নিজে বেরিয়ে আসতে পারে স্ট্রেস থেকে। তারপরে বিভিন্ন পেট শপ, পাখির দোকানগুলোতে দেখবেন বাজরিগার পাখি সহ অন্যান্য পাখির খেলাধুলার জন্য বিভিন্ন ধরনের আইটেম পাওয়া যায়, দোলনা, বিভিন্ন ধরনের বল, যেগুলো নিয়ে পাখি এক জায়গা থেকে আরেক জায়গায় লম্পঝম্প করতে পারে, একটু কামড়াকামড়ি করতে পারে, এগুলো নিয়ে পাখির সময় কাটতে পারে। হ্যাঁ, যেমন ধরুন আমরা গ্রামে থাকি, আপনারা আমার এই ভিডিওটাতে দেখবেন যে পাখির যে খাঁচার নিচে আমি আজকে পাখিগুলোকে অন্য একটা জায়গায় এনে রেখেছি এবং নিচে কিছু নাড়া বা খড়কুটো দিয়ে রেখেছি, এগুলো নিয়ে ওরা খেলাধুলা করছে, সুন্দর একটি সময় কাটাচ্ছে, আপনারা এই যে ভিডিওতে কিন্তু দেখছেন। এখন আপনারা যারা শহরে থাকেন, আপনাদের হয়তো এরকম গ্রামীণ পরিবেশ নেই, হ্যাঁ, যার কারণে এই যে বিভিন্ন সময় বিভিন্ন বিষয়বস্তু দিয়ে পাখিকে একটু ব্যস্ত রাখার বিষয়টা হয়তো আপনারা পারবেন না। যারা গায়ে থাকেন, একটু নিম পাতা ভেতর দিয়ে দিলেন, একটু তুলসী পাতা ভেতর দিয়ে দিলেন, এগুলো নিয়ে ওরা ব্যস্ত থাকলো, বিভিন্ন ধরনের খেলনা কিনে এনে দিয়ে দিলেন, এগুলো নিয়ে ব্যস্ত থাকলো। আর যদি আরেকটু সম্ভব হয়, এগিয়ে গিয়ে পাখিকে একটু পরিবর্তিত পরিবেশে রাখবেন, আজকে এখানে কালকে একটু অন্য রুমে রাখলেন, একটু অন্য বারান্দায়, অন্য পরিবেশে, যাতে ও মানসিকভাবে একটু স্বস্তি ফিল করে, উপলব্ধি করে। এইভাবে পাখিকে স্ট্রেস থেকে বের করে নিয়ে আসতে হবে। যদি পাখিকে স্ট্রেস থেকে বের করে নিয়ে আসতে না পারেন, পাখি কিন্তু মারা যাবে, একজন আরেকজনকে মেরে ফেলবে, স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যাবে, মরে পড়ে থাকবে। হ্যাঁ, আরও একটা কাজ আপনাদেরকে করতে হবে, সেটা হচ্ছে অবশ্যই পাখিকে এন্টারটেনমেন্ট তো করবেনই, প্রয়োজনে পাখিকে ঘুরতে পর্যন্ত নিয়ে যাবেন। হ্যাঁ, এটা অবশ্যই একটি সঠিক সিদ্ধান্ত। দ্বিতীয়ত হচ্ছে পাখিকে ক্যালসিয়াম মিনারেল ব্লক, এগুলি পাখিকে খেতে দিতে হবে। হ্যাঁ, ক্যালসিয়াম সাপ্লিমেন্ট পাখিকে খাওয়াতে হবে, যাতে পাখির শরীরে ক্যালসিয়াম, ভিটামিন, খনিজ উপাদানের ঘাটতি না হয়। তারপরে ক্যাটল ফিশ বোন পাখিকে খেতে দিতে হবে, টোটাল পুষ্টিকর খাবার দিতে হবে, যাতে পাখির শরীরে পুষ্টির অভাবটা না হয়। পুষ্টির অভাব হলেও কিন্তু পাখি আপনার স্ট্রেসে আক্রান্ত হয়ে মারা যেতে পারে। তো বন্ধুরা, আজকে আমি স্ট্রেস নিয়ে টোটাল একটি আলোচনা করার চেষ্টা করেছি, যাতে আপনাদের পাখিগুলি স্ট্রেসে আক্রান্ত হলে পাখিগুলিকে স্ট্রেস থেকে আপনি রক্ষা করতে পারেন। তো আশা করি আজকের ভিডিও আপনাদের অনেক উপকারে আসবে। তো বন্ধুরা, আজকের আলোচনা এ পর্যন্তই। ভালো লাগলে, ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। আর ভবিষ্যতে অন্য কোনো ভিডিও নিয়ে নতুন কোনো আলোচনার মাধ্যমে আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।